দারুন দারুন সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসবিওটির চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আবারও কথা বলতে চলেছি ওয়ালটন প্রিমো HM5 ফোনটি নিয়ে। এই ফোনটি নিয়ে গত এক দুই মাস আগে আমি রিভিউ করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম সেই ভিডিওটি, কিন্তু সেই ধারণাটিকে সম্পূর্ণ পাল্টে দিয়ে HM5কে মডিফাই করে এমন একটি লুক দেওয়া হয়েছে যা বলা যেতে পারে যে বাজেট রেঞ্জের ভিতরে বাজেট ক্লিয়ার হতে চলেছে। অর্থাৎ বাকি ফোনগুলো এই বাজেট রেঞ্জের ভিতরে টিকতেও পারবে না। সেই ফোনটির দাম একটু কম রাখা হয়েছিল এবং র্যাম ছিল 2GB এবং 3GB এর ভেরিয়েন্ট, কিন্তু এখানে সবচেয়ে আপডেট যে ফিচারটি সেটি হচ্ছে 4GB এর র্যাম রাখা হয়েছে, আর বাকি ফিচারগুলো হয়তো অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা। আর বন্ধুরা, এই ভিডিওটিতে থাকবে ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং এই ফোনটি আপনার কেনা উচিত হবে কিনা, এবং সর্বশেষে থাকবে এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। তাই বন্ধুরা, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আজকের ভিডিওটা খুব সংক্ষেপে হতে চলেছে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBOIT-র ইউটিউব চ্যানেল, এবং HBOIT-র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো এবারে জানিয়ে দিই এই ফোনটির সংক্ষেপে একটু স্পেসিফিকেশনগুলো, অর্থাৎ হাইলাইটেড যে ফিচারগুলো এবং মডিফাই যেগুলো করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমেই থাকছে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন আপনি, অ্যান্ড্রয়েড 10OS ভার্সন। এবং এবার কথা বলি ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের হিলিও A20 প্রসেসর, এবং এর কোর থাকছে 1.8GHz কোয়াড কোর প্রসেসর, যা ওয়ালটন প্রিমো H9 প্রো ফোনটির সেম প্রসেসর। এবং বন্ধুরা, এখানে আপনি ARM কর্টেক্স A53 পাচ্ছেন, আর GPU থাকবে পাওয়ার ভিআর রক GE8300। এবং র্যাম হিসেবে আপনি 3GB এবং 4GB এর ভেরিয়েন্ট পাবেন। গত যে ফোনটি ছিল সেখানে ছিল 2GB এবং 3GB এর ভেরিয়েন্ট, কিন্তু 2GB এর যে ফোনটি ছিল সেটির প্রাইস ছিল 8,500 টাকা মতো, আর 3GB এর যে ফোনটি সেটির প্রাইস ছিল 9,500 টাকা মতো। কিন্তু এখানে অনেক আপডেট করা হয়েছে, আপনি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন। আর এখানে স্টোরেজ হিসেবে অর্থাৎ রম হিসেবে আপনি পাবেন 64GB এর ভেরিয়েন্ট, এবং এক্সপেন্সেবল মেমোরি হিসেবে থাকবে 256GB পর্যন্ত ইউজফুল। আর বন্ধুরা, এখানে কল সেটআপের দিক থেকে 4G নেটওয়ার্ক থাকছে, আর 3-in স্লট থাকছে, অর্থাৎ আপনার সাইডে যে স্লট থাকে সেই স্লট থাকছে, একটি মেমোরি কার্ড এবং 2টি সিমের স্লট, অর্থাৎ নন রিমুভেবল সিস্টেম। এবং বন্ধুরা, নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2G 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক। এবারে কথা বলি এর ডিসপ্লে সাইজ নিয়ে। এখানে ইউজ করা হয়েছে 15.5 সেন্টিমিটার একটি ডিসপ্লে, অর্থাৎ 6.1 ইঞ্চি একটি নচ ডিসপ্লে, এবং 19:9 রেশিও রয়েছে, এবং রেজলেশন থাকছে 1560x720 পিক্সেল HD+। এবং টাচ হিসেবে থাকবে আপনার ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, এবং 16টি কালার থাকবে ডিসপ্লেতে। ডিসপ্লে টাইপ হচ্ছে ইনসেল IPS উইথ 2.5D কার্ভ গ্লাস, অর্থাৎ 2.5D একটি কার্ভ গ্লাস থাকবে প্রোটেকশন হিসাবে। আর এবার কথা বলি এর আরেকটি হাইলাইট ফিচারের ক্যামেরা নিয়ে। বন্ধুরা, এখানে আপনি ক্যামেরা হিসেবে পেছনে পাবেন ডুয়াল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর থাকবে 13 মেগাপিক্সেল, তাও সোনির সেন্সর, এবং অটোফোকাস অ্যাভেলেবেল থাকবে। আর এখানে আরেকটি সেন্সর থাকবে, সেটি হচ্ছে 5 মেগাপিক্সেলের পেছনে। আর ফিচার হিসেবে যদি দেখি তো এখানে লার্জ সেন্সর সাইপ শেপ থাকছে, এবং কালার ফটোস, VGA, ডেপথ সেন্সর, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, BSI, 5G লেন্স, টাচ ফোকাস সহ অনেক ফিচার রয়েছে যেগুলো এত তাড়াতাড়ি বলা সম্ভব না। এবং শুটিংয়ের জন্য আপনি ফুল HD+ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর বন্ধুরা, এখানে যদি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তো এখানে সেলফি ক্যামেরা হিসেবে আপনি পাবেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং ক্যামেরার ফিচার হিসেবে থাকবে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, BSI, টাচ ফোকাস সহ অন্যান্য ফিচার। এবং ভিডিও কোয়ালিটিতে সামনেও আপনি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এখানে আপনি FM রেডিও সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যা আগে কিছু কিছু ফোনে ছিল না। এবং বন্ধুরা, যদি সেন্সর হিসেবে কথা বলি তো এখানে রয়েছে অ্যাক্সিমিলেটর 3D, এবং থাকছে লাইট সেন্সর, প্রক্সিমিটি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর বন্ধুরা, এবারে কথা বলি একটি মোস্ট হাইলাইটেড ফিচারের ব্যাটারি নিয়ে। বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে 4900mAh ব্যাটারি, অর্থাৎ প্রায় 5000 বলা চলে, 5000 ধরলেই ঠিক হবে অবশ্য এই ব্রাইটনেস বিবেচনা করলে। আর এখানে থাকছে হাই ক্যাপাসিটি একটি লি পলিমার ব্যাটারি, অর্থাৎ এই 4900mAh ব্যাটারি একটি হাই কোয়ালিটির ব্যাটারি হিসেবে বলা হয়েছে। আর বন্ধুরা, এখানে কানেক্টিভিটিতে যদি দেখেন তো থাকবে ব্লুটুথ, OTA এবং ওয়্যালান হটস্পট অ্যাভেলেবেল, এবং OTG Type-C এর সাপোর্টও পাবেন আপনি।
আর বন্ধুরা এখানে আপনি কালার হিসেবে একটি কালারই মাত্র বাজারে পাবেন, সেটি হচ্ছে ব্ল্যাক কালার। এই 4GB যে ভেরিয়েন্ট সেটি ব্ল্যাক কালারই শুধুমাত্র বাজারে পাবেন। আর পার্পেল কালার খুব বেশি অ্যাভেলেবেল না, অর্থাৎ দুই একটা থাকতে পারে বাজারে, আপনার অনেক খুঁজে রাখার পরে পেয়ে যেতে পারেন হয়তো। তো এবারে জানিয়ে দিই এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা এখানে যে সবচেয়ে হাইলাইটেড ফিচার সেটি হচ্ছে এখানে এই 4GB র্যামের ভেরিয়েন্ট। আগের যে ফোনটি ছিল সেখানে ছিল 2GB অথবা 3GB র্যামের ভেরিয়েন্ট, কিন্তু এখানে আপডেট করা হয়েছে 3GB এবং 4GB র্যামের ভেরিয়েন্ট, এবং প্রাইস আপনার ঠিক সেম প্রাইসই রাখা হয়েছে। আর ফিচারের সাথে যদি কম্পেয়ার করা হয় তো ওয়ালটন প্রিমো H9 প্রো যে ফোনটি ছিল সেখানে আপনার প্রাইস সেম কনফিগারেশন ছিল, তবে সেখানে ব্যাটারি কিছুটা কম ছিল, অর্থাৎ 4000mAh ব্যাটারি ছিল। কিন্তু সেই সেম প্রাইসে আপনি এখানে 4900mAh এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বলা যেতে পারে এটি বাজেট কিলার হতে চলেছে আপনার এই বাজেটে। তাই বন্ধুরা আপনারা যারা নর্মাল ইউজ করতেছেন তারা অবশ্যই এই ফোনটি কিনতে পারেন। আর আমি আগের ভিডিওটিও বলেছিলাম যারা লং টাইম ইউজ করতেছেন তারা এই ফোনটি কিনবেন না, কারণ হেভি ইউজ করলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, তবে নর্মাল ইউজে কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এবং বন্ধুরা এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 9499 টাকা, তাও আবার 4GB এর ভেরিয়েন্ট। আর আগে যে 2GB এর ভেরিয়েন্ট ছিল 8500 টাকা, সেখানে 3GB এর ভেরিয়েন্ট বসানো হয়েছে, অর্থাৎ সেম প্রাইসে 1GB র্যাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলের পরিবারে সুস্থ থাকা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ফান্টি জানিস কি হয়েছে? কেন কি হয়েছে রে বল্টু, সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বলটু, কি হয়েছে একটু খুলে বলতো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই, তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস, ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি, আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?